my dear friends, assalamu alaikum. Welcome to medicine and health info channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্যাস্ট্রিক সমস্যা দূর করে মায়ের বুকের দুধ বৃদ্ধি করে বা করতে সহায়তা করে বমি বমি ভাব দূর করে বদ হজম নিরাময় করে পেট ফাঁপা দূর করে এবং খাবারের অরুচি দূর করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রাপ্তবয়স্ক বা শিশুদের গ্যাস্ট্রিক সমস্যা দূর করে মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে বদ হজম নিরাময় করে বমি বমি ভাব দূর করে পেট ফাঁপা এবং খাবারের অরুচি দূর করে এমন একটি মেডিসিনের নাম বলবো, যেটি অধিকাংশ ডাক্তারগণ তাদের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন লিখে থাকেন। আর এই ঔষধটির নাম হলো ডোমিরেন ট্যাবলেট বা ডোমিরেন ওরাল সাসপেনশন বা সিরাপ এবং ডোমিরেন পেডিয়াট্রিক ড্রপ। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ডমপেরিডন মেলিয়েট। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেনেটা লিমিটেড। ডোমিরেন ট্যাবলেটের প্রতি পিসের দাম 3.5 টাকা, সিরাপ বা ওরাল সাসপেনশনের দাম 35 টাকা এবং পেডিয়াট্রিক্স ড্রপ বা শিশুদের ড্রপের দাম 25 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে খাদ্য গ্রহণের 15 থেকে 30 মিনিট পূর্বে এটি খেতে হবে বা সেবন করতে হবে। এটি শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4 মিলি করে সাসপেনশন অথবা 0.4 থেকে 0.8 মিলি করে ড্রপস অথবা প্রতি 10 কেজি শরীরের ওজন অনুযায়ী 6 থেকে 8 ঘন্টা পরপর সেবন করতে পারবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলিগ্রামের ট্যাবলেট 1 থেকে 2টি ট্যাবলেট প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পরপর সেবন করতে পারবে। এই ঔষধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মুখের শুষ্কতা, পিপাসা, মাথা ব্যথা, ঝিমুনি, পাতলা পায়খানা, চুলকানি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি সেবনের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।